নমস্কার বন্ধুরা, আজকে দেখাচ্ছি নাসি গোরেং। এটা ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস। এটা বানানোর জন্য দুটো বিশেষ উপাদান দরকার, একটা কেচাপ ম্যানিস, একটা সাম্বাল, যেটা আপনারা ডিপার্টমেন্টাল স্টোর বা অনলাইনে পেয়ে যাবেন। বাড়িতে বানাতে হলে 1/4 কাপ সয়া সস, তার সাথে 1/4 কাপ ব্রাউন সুগার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে এটাকে খুব ভালো করে নাড়বেন। নাড়তে নাড়তে যখন চিনিটা খুব ভালো করে গলে যাবে সসের মধ্যে আর সসটা একটু ঘন মতো হবে, তখন এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন, অনেকটা ঘন হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। আমার কেচাপ ম্যানিস হয়ে গেছে। এরপর বানাবো হচ্ছে সাম্বাল। তার জন্য আমি 6 থেকে 8 শুকনো লঙ্কা গরম জলে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তারপর এভাবে কেটে নিচ্ছি। এর সাথে দিচ্ছি 3টের মতো ছোট পেঁয়াজ, তার সাথে দিচ্ছি 7-8 কোয়া রসুন দিয়ে এখন এটাকে ভালো করে ছেঁচে নেব। আপনারা চাইলে এটাকে মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন, সেক্ষেত্রে খুব ফাইন পেস্ট করবেন না, যেমন দেখাচ্ছি এইভাবে নামিয়ে নেবেন। এবার একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন মতো তেল দিচ্ছি, সাদা তেল। তার সঙ্গে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো বাটার। বাটারটা পুরোপুরি গলে গেলে এর মধ্যে দিয়ে দেব এই সাম্বাল পেস্ট। এবার এটাকে খুব ভালো করে নাড়তে হবে আর রান্নাটা পুরোপুরি হাই ফ্লেমে করবেন। এটাকে 2-3 মিনিট মতো এইভাবে নেড়ে নিচ্ছি। আমার এটা হয়ে গেছে ভাজা। এবার এর মধ্যে দেব আমি বোনলেস চিকেন। আমি এইভাবে ছোট ছোট করে চিকেনগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা লম্বা স্ট্রিপ করেও কাটতে পারেন। খুব বেশি ভাজবো না, 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে সাদা মতো ভাব আসলেই এর মধ্যে আমি একটা ডিম দেব। এই জন্য এইভাবে সরিয়ে নিচ্ছি, মাঝখানে একটা ডিম ভেঙে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন একটা বাটিতে আলাদা করে ডিম ফেটিয়েও এর মধ্যে দিতে পারেন। এবার এই ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব ভাত। আমি আগের দিন 2 কাপ বাসমতি চালে ভাত বানিয়ে সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারাও চেষ্টা করবেন ভাতটা আগে থাকতে করে রাখতে, তাহলে ঝরঝরে হবে রান্নাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ, আর তার সাথে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। লবণটা প্রথমে একটু কম দেবেন, কারণ এরপর আমি এর মধ্যে দেবো কেচাপ ম্যানিস, যার মধ্যে সয়া সস আছে, আর সয়া সস তো জানেন তার মধ্যে লবণ থাকে, সেজন্য প্রথমে লবণটা বেশি দেবেন না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সয়া সস, মানে সুইট সয়া সস, কেচাপ ম্যানিস যেটা, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে খুব ভালো করে নাড়বো, যাতে সব ভাতের মধ্যে এই সসটা ভালো করে মিশে যায়। এটা খুব ভালো করে মিশে যাওয়ার পর একবার এটা এখন টেস্ট করে দেখবেন, যদি মনে হয় তাতে লবণ একটু লাগবে তখন লবণটা দিয়ে নেবেন। এর মধ্যে দিচ্ছি কিছু ভেজিটেবলস। আমি এইভাবে গাজর, ক্যাপসিকাম, বিনস দিয়েছি লম্বা করে কেটে। আপনারা চাইলে এর মধ্যে বাঁধাকপি দিতে পারেন, ব্রোকলি দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন। দিয়ে এটাকে একটু 3-4 মিনিট মতো নাড়াচাড়া করব। আমার রান্নাটা কিন্তু এখানে হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি আমি কিছু ফ্রাইড শিম বা চিংড়ি মাছ, আমার কাছে 4টের মতোই ছিল, সে কটাই দিয়ে দিচ্ছি। আর ফ্রাইড রাইসটা এটা হয়ে গেছে। এবার একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ডিম ভাজতে হবে, সেজন্য আমি একটা ছোট কড়াইয়ের মধ্যে একটা ডিম দিয়ে অল্প তেলে একটা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিচ্ছি সামান্য একটু মতো লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন নাসি গোরেং কী করে সার্ভ করতে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে এভাবে নিয়ে নেবেন। নেয়ার পর একটা প্লেট দিয়ে প্লেটটাকে উল্টে দেবেন। হয়ে গেল। এবার এর ওপর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা সাজিয়ে দেব, আর সাথে স্যালাড সাম্বাল দিয়ে এটাকে সার্ভ করতে পারেন। তো আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেল। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। এখন আশা করি আপনাদের রান্নাটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন।